নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি এবং তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা রুপসি কোলাকান্দাইল কাঞ্চন মায়ারবাড়ি এবং তারাবো বিশ্বরোড এলাকায় বিএনপি জামায়াতের নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর রহমান মেহের মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলারানী বাল যুব মহিলা লীগের সভাপতি ফেরদুসি আক্তার রিয়া তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন এবং বিএম আতিকুর রহমান সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন